নমস্কাৰ, আপুনি চাই আছে মিডডে 18। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। 10 সংকল্পৰে বিজেপিৰ সংকল্প পত্ৰ মুকলি। হোটেল তাজ ভিমন্তাত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ জেপি নাড্ডাই আজি মুকলি কৰিলে বিজেপিৰ সংকল্প পত্ৰ। বিজেপিৰ সংকল্প পত্ৰত 10টা মূল প্ৰতিশ্ৰুতি সন্নিৱিষ্ট কৰা হৈছে। বিজেপিৰ প্ৰথমটো সংকল্প হৈছে মিছন ব্ৰহ্মপুত্ৰ। ব্ৰহ্মপুত্ৰক বৈজ্ঞানিকভাৱে নতুন চিন্তাৰে ব্যৱহাৰ কৰা হ'ব। অৰুণোদয় আঁচনিত সাহায্য 3000লৈ বৃদ্ধিৰ প্ৰতিশ্ৰুতি। মাহিলী 30 লাখ লোকে লাভ কৰিব এই আঁচনিৰ সুবিধা। সকলো শিশুক বিনামূলীয়া শিক্ষা প্ৰদানৰ সংকল্প। অষ্টম শ্ৰেণীৰ পৰা সকলো ছাত্ৰ ছাত্ৰীক প্ৰদান কৰা হ'ব চাইকেল। নামঘৰ সত্ৰ বেদখলমুক্ত কৰাৰ প্ৰতিশ্ৰুতি। প্ৰতিটো নামঘৰলৈ 2.5 লাখ টকাৰ অনুদান। NRC শুদ্ধকৈ উন্নীতকৰণৰ কাম কৰাৰ প্ৰতিশ্ৰুতি। প্ৰকৃত ভাৰতীয় নাগৰিকক সুৰক্ষা দিয়া হ'ব, বিদেশীক চিনাক্ত কৰা হ'ব। আত্মনিৰ্ভৰ অসম গঢ়াৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰা হৈছে। প্ৰতি বছৰে 2 লাখ চৰকাৰী চাকৰি দিয়াৰ সংকল্প। 2022 চনৰ মাৰ্চ মাহৰ ভিতৰত 1 লাখ চৰকাৰী চাকৰি প্ৰদান কৰা হ'ব। ব্যক্তিগত খণ্ডত 8 লাখ চাকৰি সৃষ্টিৰ সংকল্প। ইফালে স্বয়ং আঁচনিত প্ৰতি বছৰে 2 লাখ যুৱকক সংস্থাপনৰ সংকল্প গ্ৰহণ কৰা হৈছে। আনহাতে ভূমিহীন ভাৰতীয় নাগৰিকক ভূমি পত্তা দিয়াৰো প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছে সংকল্প পত্ৰত। সবসে পহলা কমিটমেন্ট হ্যাঁ মিশন ব্রহ্মপুত্র ফ্লড জো ইহা কি এক সমস্যা বন গই হ্যায় উসকো নয়ে নয়ে তরিকে সে রোকনে কা প্রয়াস হোগা অর উসকো সাইন্টিফিক তরিকে সে হাউ উই ক্যান সি টু ইট কি জো ফ্লড কি ত্রাসদি হোতি হ্যায় উসসে হাম আসাম কি জনতা কো বচা সকে অর ও বিকাশ কি নয়ি কাহানি। 30 লাখ ডিজার্ভিং ফ্যামিলিজ হ্যাঁ উনকো হম অরুণ উদয় কে যোজনা কে তহত জিস কার্যক্রম কে মাধ্যম সে মাতৃশক্তি কো সমর্পিত করতে হমনে কার্যক্রম কো চলাযা অর মহিলা সশক্তিকরণ কা কার্যক্রম চলা অর উসমে হমনে 830 রুপে প্রতি মাহ দেনে কা তয় কিয়া থা তাকি হম আর্থিক দৃষ্টি সে সবলীকরণ কি হো फाइनेंशियल सपोर्ट के तरीके से उनको हम स्थान दे सकें। यह अरुण उदय प्रोग्राम के तहत हम 30 लाख लोगों को महीने की आर्थिक सहायता 3000 देने का हम तय करेंगे। दिस इज अवर कमिटमेंट, ये हमारा संकल्प। हमारी फोर्थ कमिटमेंट है मिशन शिशु उन्नयन। बच्चों की पढ़ाई के लिए हम कमिटेड हैं, उनको क्वालिटी एजुकेशन हम दे सके और क्वालिटी एजुकेशन देने के लिए राइट फ्रॉम स्कूल्स उसमें क्वालिटी इन्हांसमेंट, टीचर्स का इन्हांसमेंट और इसके साथ साथ फ्री एजुकेशन टू ऑल चिल्ड्रन इन गवर्नमेंट इंस्टीट्यूशंस, इसको भी हम देने वाले हैं कि हम असम के राइट्स के लिए, उनके प्रोटेक्शन के लिए करेक्टेड एनआरसी के लिए हम काम करेंगे। और जब हम करेक्टेड एनआरसी के लिए बात करते हैं तो उसमें जो मैंडेट सुप्रीम कोर्ट के द्वारा नेशनल रजिस्टर ऑफ सिटीजनशिप है उसको हम उसमें हम प्रोटेक्ट करेंगे जेन्युइन इंडियन सिटीजन्स को। असम के पॉलिटिकल राइट्स को प्रोटेक्ट करने के लिए डीलिमिटेशन प्रोसेस को स्पीड अप करेंगे और उसको हम आगे बढ़ाएंगे। চতিয়া সমষ্টিত নিশা 12 বজালৈকে নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। সোমবাৰে সন্ধিয়া লখিমপুৰৰ বিশাল ৰেলী কৰি নিশা 12 বজাত চতিয়াৰ নাগ শংকৰত উপস্থিত হয় মন্ত্ৰীগৰাকী। সোমবাৰে নিশা নাগ শংকৰ ষ্টেডিয়ামত উপস্থিত হৈ মন্ত্ৰীগৰাকীয়ে বিধায়ক পদ্ম হাজৰিকাৰ সৈতে নিশাৰ আহাৰ গ্ৰহণ কৰাৰ লগতে মন্ত্ৰীগৰাকীক চাবলৈ উপস্থিত হোৱা কেইবা হাজাৰ লোকক সম্বোধন কৰে। নিশা 12 বজালৈ হাজাৰ হাজাৰ লোকে অপেক্ষা কৰে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মালৈ। আৰু মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত হৈ 12 বজাত আৰম্ভ কৰে প্ৰচাৰ অভিযান। আৰু মাজনিশা হাজাৰ হাজাৰ লোকৰ উপস্থিতিত প্ৰচাৰ অভিযান কৰি এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰে চতিয়াত। প্ৰায় 10:30 বজালৈকে প্ৰায় ৰাস্তাত 20-25 হাজাৰ মানুহ আছিলে। ৰাতি আকৌ 12টা বজাত চতিয়া আহি পালোঁ। ইয়াতো ইমান অজস্ৰ মানুহ,
এটা বিজেপিৰ সপক্ষে প্ৰচণ্ড ঢৌ অসমত আৰম্ভ হৈছে যে হাগ্ৰামা মহিলাৰীক প্ৰথম সুধিব যে কোকৰাঝাৰত তেওঁ নিজে কিয় ইলেকশ্যন হাৰিলে তেওঁ দুটা ছিটত উঠিছিল দেৱৰগাঁও আৰু কচুগাঁও তেওঁতো নিজৰ ছিটতে হাৰিলে চ' এটা লাজমান থকা মানুহে নিজৰ জেগাত ইলেকশ্যন হাৰি বেলেগত যায় নেকি নির্বাচনী প্রচারের বাবে লামডিংত উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লামডিং আর হোজাইত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীগুলো লামডিংর শহীদ ময়দানত নির্বাচনী সভাত অংশগ্রহণ রাজনাথ সিংর লামডিংত বিজেপির প্রার্থী শিবু মিশ্র আর হোজাইত বিজেপির প্রার্থী রামকৃষ্ণ ঘোষর হয়ে প্রচার চলাব রাজনাথ সিং এই মুহূর্তে আমি খবর জানাইছো লামডিংত উপস্থিত হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রথী মহারথীর মারাথন ও নির্বাচনী প্রচার অভিযান দিল্লির পৰা ভি আই পি ভি ভি আই পির আগমন অব্যাহত আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 মার্চত পুনৰ আহিব অসমলৈ আৰু তাৰ প্ৰাক্ষণত আজি দিনটোত আমি দেখুৱাইছোঁ এয়া রাজনাথ সিং রাজনাথ সিঙে এই মুহূৰ্তত উপস্থিত হৈছে লামডিঙত শিবু মিশ্ৰৰ হৈ প্ৰচাৰ চলাব ৰাজনাথ সিঙে আৰু লামডিঙত এই মুহূৰ্তত প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিছে কেন্দ্ৰীয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰীগৰাকীয়ে অসমত শীঘ্ৰেই বলৱৎ হ'ব নাগৰিকত্ব সংশোধনী আইন বিজেপিৰ সংকল্প পত্ৰ মুকলি কৰি এই মন্তব্য বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডাৰ সংসদত গৃহীত হোৱা বিধেয়ক বিধানসভাই কোনো কাৰণতেই বাতিল কৰিব নোৱাৰে বুলি মন্তব্য জে পি নাড্ডাৰ নিৰ্দিষ্ট প্ৰক্ৰিয়াৰ মাজেৰে অসম চুক্তিৰ 6 নম্বৰ দফা ৰূপায়ণৰ কাম চলি থকা বুলি মন্তব্য কৰে নাড্ডাই Congress party also came out with its manifesto late for yesterday and they have made five guarantees, they have given five guarantees to the people of Assam. One of them is that they will not implement the CAA and will repeal it if voted to power. What do you have to say in this regard? देखिए मुझे कांग्रेस पार्टी की वैचारिक पृष्ठभूमि पर मैं प्रश्न खड़ा करूं यह अच्छा नहीं उनकी बुद्धिमत्ता पर प्रश्न खड़ा करूं यह भी मेरे लिए उचित नहीं लेकिन उनको अब यही होता है अब ये उनका पार्टी का इंटरनल मैटर है लेकिन जब पार्टी बच्चों को थमा दी जाए तो ऐसी होती है दिस लॉ इज अ सेंट्रल लेजिस्लेशन बाय वोटिंग इन आसाम अ स्टेट लेजिस्लेशन कैनॉट चेंज दी सेंट्रल लेजिस्लेशन अब ये दो बातें हो सकती हैं अज्ञानता या असम की जनता को धोखा दोनों ही एग्रीमेंट और दोनों ही असम की जनता के लिए बड़ी घातक है इसलिए कांग्रेस से बचो भाजपा के साथ चलो इट इज एट अ प्रोसेस वी स्टैंड कमिटेड হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান লক্ষিমপুৰত কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ দাসৰ তিনিবাৰ আহিলেও লখিমপুৰত বিজেপিৰ প্ৰাৰ্থী মানৱ ডেকাক জয়ী কৰাব নোৱাৰে বুলি প্ৰত্যাহ্বান জয়প্ৰকাশ দাসৰ লখিমপুৰত বিজেপিৰ মানৱ ডেকা তৃতীয় স্থানতে থাকিব বুলি মন্তব্য কৰে দাসে সোমবাৰে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বৃহৎ সমদলৰ পিছত জয়প্ৰকাশ দাসৰ এই মন্তব্যৰ বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ জয়প্রকাশ দাসৰ জয়প্রকাশ দাস লক্ষিমপুৰৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী তিনিবাৰ লক্ষিমপুৰলৈ আহিলে বিজেপিৰ প্ৰাৰ্থী মানৱ ডেকাক জিকাব নোৱাৰে হিমন্ত বিশ্ব শর্মাই আগবঢ়াইছো আমাৰ লক্ষিমপুৰৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক প্রবল প্রত্যাহ্বান জানাইছে লক্ষিমপুৰত কংগ্রেস প্রার্থী ডক্টৰ জয়প্রকাশ দাসে আর এটা কথা জয়প্রকাশ দাসে কব বিচাৰে যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় লক্ষিমপুৰত যিমানেই ডাঙৰ সমদল নকৰক কিয় এইবার লক্ষিমপুৰত ৰুট কৰিব নোৱাৰিব জয়প্রকাশ দাসৰ জয় মোৰ লগত জয়প্রকাশ দাস আছে মই পুনে পুনে তেওঁৰ পৰা পুনৰ কৰিম আৰু এটা কথা ক'ব লাগিব যে কাইলৈও কিন্তু আহিব লক্ষিমপুৰ জিলালৈ দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী এই সমগ্ৰ বিষয়টোত মই প্ৰতিক্ৰিয়া জানিবলৈ যাম যে আপুনি এক প্ৰকাৰ প্ৰত্যাহ্বান জনাইছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক আচলতে কেনেকুৱা হ'ব ইয়াৰ ফলাফল
মন্ত্রী ডাঙরিয়া একটা সমষ্টিতে এবার যায়, লক্ষিমপুর দুই তিনবার আহিলে তার মানে কি বুঝছে আপনার? তখন কেন্দ্রিয় দুর্বল, এখানে জিকাবর কারণে তখন ইমানবার আবলা আছে, তখন বুঝি পাইছে, নহলে আর পিজু হাজরিকা ডাঙরিয়া মুগালে পঠাই দিয়েছে হেলিকপ্টার লো, এবার মন্ত্রী ডাঙরিয়া নিজে আহিছে, আকো কি কয় যতীন বরা বলে কোনোবা একটর এটা আছে যে তখনও আহিছে, গোটে আকো মন্ত্রী গোটে গোটে মুখ্যমন্ত্রী তো আগদিন আহি গেছে বাগানলে, তারমানে গোটে মন্ত্রী সভাখন জেপি দাসের পাছত লাগি আছে এতিয়া, বলে জেপি দাসের পাছত মানে লক্ষিমপুর রাইজর পাছত লাগিছে, লক্ষিমপুর রাইজে কৈছে ধুনিয়া লক্ষিমপুর বনাব লাগে, তেখেতলে কৈছে নহয় ধুনিয়া নহয় ঘুনিয়া বনাব লাগে, হিমন্ত বিশ্ব শর্মা লক্ষিমপুর কারণে কি কৰিলে, লক্ষিমপুর মেডিকেল কলেজে চাকরি কিনা নিদিলে নহয় লক্ষিমপুর লোক, তেখেতে মানবিক ঠিকই কৈছে, তেখেতক কাজ কি দুঃখ আছে, তেখেতে কৈছে হিমন্ত বিশ্ব দেউতাকর ঘর নলবাড়ী, মানব ডেকা দেউতাকর ঘর নলবাড়ী, এটা নলবাড়ী মানব ডেকা জিকা মানে নলবাড়ী জিকা, এখানে তেখেতে ভালেই কৈছে মানে হিমন্ত বিশ্ব জিকা মানে নলবাড়ী জিকা লক্ষিমপুর, লক্ষিমপুর মানুষ নলবাড়ীক ভুনি দিয়ে নয়। আর একটা কথা যে কালি সমদল করে আহতে হিমন্ত বিশ্ব শর্মা একটা কথা কৈছে যে লক্ষিমপুর জয় 100%, ঠিক আছে জয় 100%, জয়প্রকাশর জয় মানে জয়প্রকাশর জয় বলে কব লাগে, থাকি গল তেখেত জয় 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 নিশ্চিত মানে জয় জয় নিশ্চিত, সেইখানে জয়প্রকাশর জয় নিশ্চিত রাইজে যদি কৈছে, আর জয় নিশ্চিত হলে থার্ড পজিশন পাব, মানে আপনার কলো লিখিত হোক 35,000 মান পাব, হ্যাঁ আর উৎপলত্ত ডাঙরিয়ায় 39,000 মান পাব, 80,000 মান পাম। দিশপুর সমষ্টির মহাজোটর প্রার্থী মঞ্জিত মহন্তর প্রচার অভিযান, কা আন্দোলনত শহীদ হওয়া স্যাম স্টেফোর্ডর ঘরত উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রার্থীজনে, সরকার গঠন হওয়ার ছমাহ পিছতে 5 শহীদ পরিয়ালে ন্যায় পাব বলে প্রতিশ্রুতি মঞ্জিত মহন্তর, হাতিগাঁওত নির্বাচনী কার্যালয় এটা মুকলি করে প্রার্থীজনে, দিশপুর সমষ্টির মহাজোটর প্রার্থী মঞ্জিত মহন্তর প্রচার অভিযান, কা আন্দোলনত শহীদ হওয়া স্যাম স্টেফোর্ডর ঘরত উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রার্থীগুলিয়ে, সরকার গঠন হওয়ার ছমাহ পিছতেই 5 শহীদ পরিয়ালে ন্যায় লাভ করব বলে প্রতিশ্রুতি প্রদান মঞ্জিত মহন্তর, হাতিগাঁওত নির্বাচনী কার্যালয় এটাও মুকলি করে প্রার্থীজনে। এইটোৱে কওঁ যে যদি পাঁচজনক লৈ পেলাই যদি ৰাজনীতি কৰে ঠিক আছে তেওঁলোকে কৰক, কিন্তু চৰকাৰখন হোৱাৰ পিছতে তেওঁলোকে আমাক ন্যায় দিয়ে, কৰক ৰাজনীতি যদি কৰিব, এতিয়াতো আমি কাকো বাধা দিব নোৱাৰোঁ ন, কিন্তু সেই পাঁচজনক লৈ পেলাই যদি আৰম্ভ কৰিছে তে ন্যায়টো দি পেলাই শেষ কৰক। আছুৱে বিজেপি বিৰোধী স্থিতি গ্ৰহণ কৰিছে কিন্তু কংগ্রেস বিরোধী স্থিতি গ্রহণ করা নাই, AIUDFর সঙ্গে মিত্রতা করার পিছতো বিরোধী স্থিতি নাই আসুর, এনেকুৱা আন্দোলন গ্রহণ করলে পুনের অসমৰ মানুহে ভয় খাব, এই মন্তব্য মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ, যে আসুয়ে বিজেপি বিরোধী অবস্থান গ্রহণ করেছে কিন্তু কংগ্রেস বিরোধী অবস্থান গ্রহণ করা নাই, মানে ভাবো রাইজে আসুক সেই প্রশ্নটা করব যে আপনাদের কংগ্রেস বিরোধী অবস্থান কিয় গ্রহণ করা নাই আর আপনাদের কেবল মাত্র বিজেপি বিরোধী অবস্থান কিয় গ্রহণ করেছে, কংগ্রেস আর আজমলর মিত্রতা হওয়ার পিছতো সাম্প্রদায়িক শক্তির এনে মহামিলনের পিছতো আপনাদের এই মিত্রতার উপর একটা প্রশ্ন রাইজে আপনালোক চাই আছে আর সময়ত আপনালোককে উচিত শিক্ষা রাইজে দিব। মৰাণৰ বিজেপি বিধায়ক চক্ৰধৰ গগৈৰ শপতনামাত বিসংগতিৰ অভিযোগ, জাতীয় পৰিষদৰ 2016 চনৰ নিৰ্বাচনৰ পূৰ্বে দাখিল কৰা শপতনামা আৰু 2021 চনৰ নিৰ্বাচনৰ মনোনয়নৰ লগত দিয়া শপতনামাত 2015-16 বৰ্ষৰ আয়ৰ দুটা বেলেগ বেলেগ তথ্য দাখিল কৰাৰ অভিযোগ উত্থাপন কৰে জাতীয় পৰিষদে, এই প্ৰসংগক লৈ আদালতৰ কাষ চাপিব অসম জাতীয় পৰিষদ। 21 চনৰ এফিডেভিটৰ 2 নম্বৰ পেজত তেওঁ লিখিছে সেই 15-16 চনৰ যিটো তেওঁৰ আয় আছিল, টাৰ্ণঅভাৰ আছিল 265,377 টকা, কিন্তু 21 চনত সেই ফিগাৰটো বদলি হৈ, যিহেতু তেওঁ সম্পত্তি পাহাৰ গঢ়িলে নহয় বহুত পইচা পাতি হ'ল, গতিকে ইমান কমতনো কিয় থাকিব লাগে, গতিকে তেওঁ এইটো বহাই পালে, সেই এইবাৰ 15-16 চনৰ ফিগাৰটো হ'ল 2,69,979 টকা, দুইটা ফিগাৰ তফাত আছে 15-16 চনত। অবশ্যে এইবাৰ 15-16 চনটো নমিনেশ্যন পেপাৰত 16-15 বুলি লিখিছে, কিন্তু আমি ধৰি লৈছোঁ এইটো 15-16, কাৰণ লাষ্ট 5 ইয়াৰ্ছৰ টাৰ্ণঅভাৰ দিব লাগেতো, গতিকে এই দুইটা তফাত হৈছে, কোনোবা এখনত নিশ্চয় তেওঁ ভুল কৰিছে, 16খনতেই হওক বা 21খনতেই হওক, এইবিলাক ইনকম টেক্সত নিশ্চয় এনকোৱাৰী হ'ব আমি ক্ৰিমিনেল কেছটো দিয়াৰ পিছত, হ্যাঁ গতিকে এইটো তেওঁ ক্রাইম করেছে, তেওঁ নিজের এফিডেভিটত ইচ্ছাকৃতভাবে ভুল করেছে।
নির্বাচন আয়োগের নির্দেশ ক্রমে কোনো লোক যাতে ভোটদানের অধিকারের বঞ্চিত হবলগিয়া নহয় তার বাবে পদক্ষেপ গ্রহণ লৈছে জেলা প্রশাসনে। ঘরে ঘরে পোলিং প্রিজাইডিং বিষয়া, গাঁ বুড়া, অরাজনৈতিক দলের লোকের উপস্থিতিত ঘরতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মূলত 80 বছর ঊর্ধ্বর লোক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি আর কোভিডত আক্রান্ত ব্যক্তি যাতে কোনো অসুবিধার সম্মুখীন নোহাক ভোটদান করবেন তার বাবে ঘরে ঘরে গিয়ে ভোট গ্রহণ করেছে বিষয়াসকলে। ইতিমধ্যে দরং জেলার নির্বাচনী জেলার 4টা সমষ্টির বিশেষভাবে সক্ষম আর 80 বছর বা তাতোক ঊর্ধ্বর সর্বমুঠ 1706 জন লোকে পোস্টেল বেলটে ভোটাধিকার সাব্যস্ত করেছে। আগবাড়াইছো মঙ্গলবাৰপুৰ আমাৰ সাংবাদিক নবজ্যোতি মহন্তৰ ৰিপৰ্ট। নিশ্চয়, নির্বাচন আয়োগের নির্দেশ ক্রমে সমষ্টিয়ে সমষ্টিয়ে দেখবলে পাওয়া গেছে এটা ঘরে ঘরে গিয়ে 80 ঊর্ধ্বর যখন বয়স্ক লোক তেওঁলোকৰ যে পোস্টেল বেলটের জড়িয়ে ভোট গণনা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর যে মঙ্গলী সমষ্টিত যেহেতু আমি উপস্থিত আছো, মঙ্গলী সমষ্টিত নির্বাচন আয়োগের নির্দেশ ক্রমে এই ব্যবস্থা গ্রহণ করেছে রমেশে দেখাইছে। আমি পুলিং বিজয়ী বিষয়াক আছে, কথা যত্ন করি যেহেতু নতুন নিয়ম এটা এবার করেছে ঘরে ঘরে গিয়ে ভোট লওয়ার 80 ঊর্ধ্বর শারীরিকভাবে সক্ষম লোক। নিশ্চয়কৈ এইটো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াৰ এইটো এটা আদরণীয় পদক্ষেপ, যেহেতু 80 ঊর্ধ্বর ব্যক্তি বা যখন আমার ফিজিক্যালি হেন্ডিকেপ মানুষ আছে তেওঁলোকে নিশ্চয়কৈ আমার ভোটকেন্দ্রত গৈ তেওঁলোকৰ ভোট দিয়াত যথেষ্ট অসুবিধা ফিল করে, তেওঁলোকৰ যথেষ্ট যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়। গতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় যেটা প্রসেস করেছে সেটা নিশ্চয়কৈ আদরণীয় পদক্ষেপ। কিমান আজি আমার শিডিউল মতে আমার 15 জন ব্যক্তির আমি ভোট গ্রহণ করবলগা আছে, আমি 15 জন ব্যক্তির ঘরলে আমি আজি যাম। আইতা গো লাগিছে, আইতা কেনুকা লাগিছে ভোট দি, কেনুকা লাগিছে? ভাল লাগিছে। সিস্টেম তো কেনুকা লাগিছে ভোট দিয়া সিস্টেম তো? ভাল লাগিছে, ভাল লাগিছে। ইয়ার আগত এই ব্যবস্থা নাছিল? হয় নাই। আপনি তো এটা ভোট দিব যাব কারণে অসুবিধা হলে? হয়, আজি অসুবিধা হলে মোর অসুখে ভোট দিলে ভাল লাগিছে। আশী উদ্ধর এগারী আইতা যেগী আইতা ইতিমধ্যে পোস্টাল বেলটের জড়িয়ে ভোট প্রদান করেছে। নির্বাচনের পূর্বে চর্চালে আহিছে অসমের এখন গাঁও, রাজ্যখনের ভিতরতে সর্বাধিক সংখ্যক ভোটার থাকা এটা পরিয়াল। 74 নম্বর রঙাপুরা বিধানসভা সমষ্টির অন্তর্গত এখন গাঁও নেপালী পাম অঞ্চলটির আদর্শ কৃষক প্রয়াত রণ বাহাদুর থাপার নামত এই গাঁওখন। নিজের সতী সন্ততিরে ভরপুর গাঁওখন, পুত্র কন্যা নাতি নাতিনী আর নাতি নাতিনীর পুত্র কন্যা আর সন্তান মিলি এখন গাঁওলে পরিণত হওয়া রণ বাহাদুরের নেপালী পামত বর্তমান জনসংখ্যা 25 ঘরও অধিক। গাঁওখনের ইমূরের সিমূরলে বাঁও আর সুদিশত থাকা পরিয়াল তথা ঘর প্রায় 300। এই 300 পরিয়ালের 25 জনসংখ্যার ভোটারের সংখ্যা প্রায় 1200। প্রতিটি নির্বাচনতে নেপালী পামে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে আহিছে যদিও আজি কুপতি কোনো ধরনের সরকারি আঁচনিয়ে ঢুকি নাপালে এওঁলোকক। 1200 ভোটারের মাজত অধিকাংশ শিক্ষিত নিবনুয়া যুবক যুবতী আছে যদিও নাপালে কোনো সরকারি চাকরি, ঘর খোয়া পানি অনাময় আদির দরে মৌলিক সমস্যায় সমাধান নহল গাঁওখনত।